ইসরায়েলের 5 নাগরিক ও 3 সংস্থার উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে এ নিষেধাজ্ঞা জারি করে ইইউ। সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইইউর প্রশাসনিক বিভাগ ইউরোপিয়ান কমিশন। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও সংস্থার কর্মীরা ইউরোপের কোনো দেশে ভ্রমণ করতে পারবে না। এছাড়া ইউরোপের কোনো দেশে থাকার সম্পদও বাজেয়াপ্ত করা হবে। নিষেধাজ্ঞা পাওয়া 5 জনের মধ্যে রয়েছেন উগ্র ডানপন্থী কর্মী বেনজি গোপস্টেইন ও বারুচ মার্জেল, একটিভিস্ট মোশে সার্ভিট, জেভি বার ইয়োসেফ ও ইশাচার মান্নে। আর 3 সংস্থার মধ্যে 2টি হল সার্ভিট ও বার ইয়োসেফের অবৈধ ফাঁড়ি, যা মোশেস ফার্ম ও জাভিস ফার্ম নামে পরিচিত। এদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালাল ইইউর এক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।